নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সবর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। করোনার চিকিৎসায় হাইলাকান্দিতে হবে 1500 শয্যার হাসপাতাল, বললেন পীযূষ। যথাযোগ্য মর্যাদায় বরাক উপত্যকা জুড়ে ভাষা শহীদদের স্মরণ, শিলচরে বৃক্ষরোপণ। সোনাই আইসিডিএস এর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশু খাদ্য কেলেঙ্কারি, থানায় মামলা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। করোনার সংক্রমণ ক্রমশ বাড়ছে বরাক উপত্যকায়। এর মধ্যে এখনও শীর্ষস্থান দখল করে আছে হাইলাকান্দি জেলা। তাই ওই জেলায় করোনা মোকাবিলায় আরও কঠোর পদক্ষেপ নেবে প্রশাসন। হাইলাকান্দিতে যেভাবে করোনার সংক্রমণ ঘটছে তার সঙ্গে পাল্লা দিয়ে আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করতে শীঘ্রই 1500 বিছানাযুক্ত হাসপাতাল গড়ার নির্দেশ দিয়েছেন রাজ্যের স্বাস্থ্য বিভাগের প্রতিমন্ত্রী পীযূষ হাজরিকা। মঙ্গলবার মন্ত্রী হাজরিকা হাইলাকান্দি জেলা প্রশাসনের সঙ্গে এক বৈঠকে এই নির্দেশ দেন। এর আগে সোমবার স্বাস্থ্য প্রতিমন্ত্রী কাছাড় জেলা প্রশাসনের সঙ্গে অনুরূপ বৈঠকে শিলচরে 1000 শয্যার কোভিড কেয়ার সেন্টার গড়ে তোলার নির্দেশ দেন। মঙ্গলবার হাইলাকান্দি জেলাশাসকের সভাকক্ষে আয়োজিত বৈঠকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী পীযূষ হাজরিকা জেলায় কোভিড মোকাবিলায় গ্রহণ করা পদক্ষেপগুলি খতিয়ে দেখেন। সেই সঙ্গে করোনার সঙ্গে লড়াইয়ে মানুষকে মুখাবরণ বা মাস্ক ব্যবহার এবং শারীরিক দূরত্ব কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান। সেই সঙ্গে মাস্ক ব্যবহার না করলে হাইলাকান্দি জেলাতেও 1000 টাকা করে জরিমানা আদায়ের নির্দেশ দেন। বৈঠকে জেলাশাসক মেঘনিধি দাহাল ছাড়াও সাংসদ ডক্টর রাজদীপ রায়, হাইলাকান্দির বিভিন্ন কেন্দ্রের বিধায়ক, পুলিশ সুপার সহ প্রশাসনের অন্যান্য কর্তা ব্যক্তিরা উপস্থিত ছিলেন। করোনা আবহেও বিভিন্ন কার্যসূচির মাধ্যমে গভীর শ্রদ্ধার সঙ্গে ভাষা শহীদ জগন যীশুকে স্মরণ করল বরাক উপত্যকা। 1986 সালে বাংলা ভাষার অধিকার রক্ষার আন্দোলনে তারা শহীদ হয়েছিলেন। শিলচরের সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ উদ্যোগে এবারও দিনটিতে ছিল বিভিন্ন কর্মসূচি। এর মধ্যে ছিল বৃক্ষরোপণ, শিলচর দূরদর্শন এবং আকাশবাণী কেন্দ্রের অধিকর্তার কাছে স্মারকপত্র প্রদান এবং ডিজিটাল আলোচনা সভা। বিষয় ছিল বিশ্বায়নের প্রেক্ষিতে মাতৃভাষা চর্চা। অন্যায়গুলো আমাদের পাশে যেভাবে অহরহ ঘটে চলেছে, সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ মনে করে যে অন্যায়গুলোর বিরুদ্ধে যেগুলো অহরহ ঘটে চলেছে, যেগুলো আমাদের নাগরিক জীবন তথা আমাদের সামগ্রিক জীবনকে বিপর্যস্ত করে তোলে, তার বিরুদ্ধে প্রতিবাদ সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ তার জন্মলগ্ন থেকেই করে আসছে। এবং সেই ধারা মেনেই আজ আমরা একটা খবর পেয়েছি যে শিলচর দূরদর্শন কেন্দ্রকে একটা রিলে সেন্টার বানিয়ে দেওয়ার একটা পরিকল্পনা চলছে, যেটা যে কোনো সময়ই বাস্তবায়িত হতে পারে বলে আমরা মনে করছি। এবং সেই জায়গা থেকে সেটা যদি হয়ে যায় তাহলে শিলচর দূরদর্শনের অনেক স্বকীয়তা সে হারিয়ে ফেলবে। এখানকার স্থানীয় যে শিল্পীরা রয়েছেন তারা এখানে প্রোগ্রাম করতে পারবেন না। এই আশঙ্কার জায়গা থেকে আমরা শিলচর দূরদর্শন কেন্দ্রের যিনি অধিকর্তা রয়েছেন, কেন্দ্র অধিকর্তা, তার কাছে একটি স্মারকলিপি দিয়ে আমরা অবিলম্বে সেটাকে প্রত্যাহার করার দাবি জানিয়েছি। এরই সাথে আরেকটি বিষয় আমরা দেখেছি যে আকাশবাণী শিলচর কেন্দ্রে, যেটা বাংলা ভাষা একমাত্র আকাশবাণী কেন্দ্র এই আসামের মধ্যে, সেখানে খুব উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের মনে হয়েছে যে অসমীয়া ভাষায় সেখানে বিজ্ঞাপন তথা তথ্যগুলো প্রচার করা হচ্ছে, যেটা অবিলম্বে বন্ধ করার জন্য আমরা দাবি জানিয়েছি। এবং তারই সাথে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে তীব্রভাবে শুধু নিন্দা নয়, আমরা বলছি ভবেশ কলিতা এবং শিলাদিত্য দেব যে মন্তব্যগুলো করেছেন সেটা শুধু নিন্দনীয় নয় আমাদের কাছে, আমরা তাদের কাছে হুঁশিয়ারি দিয়ে বলছি যে আপনাদেরকে সেই দাবি প্রত্যাহার করতে হবে। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা মুখ্যমন্ত্রীর প্রতি আমরা দাবি জানাচ্ছি যে এই এর বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এদিকে এআইডিএসওর কাছাড় জেলা কমিটির পক্ষ থেকেও 21 জুলাই মাতৃভাষা আন্দোলনের অমর দুই শহীদকে যথাযোগ্য মর্যাদায় স্মরণ করেছে। শিলচর উকিলপট্টির জেলা কার্যালয়ের সামনে অস্থায়ী শহীদবেদি স্থাপন করে এতে মাল্যদান করা হয়। ধোয়ারবন্দ বাজারেও সংগঠনের উদ্যোগে শহীদবেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও মাল্যদান করেন সদস্যরা। এছাড়াও বিভিন্ন সংগঠন ক্লাব ঘরোয়াভাবে শহীদদের স্মরণ করেছে। আমরা এই বরাক উপত্যকার বিশেষ করে সকলকে মাতৃভাষা শহীদ দিবস পালন করার জন্য আবেদন জানাচ্ছি। মাতৃভাষার উপর যে আক্রমণ, ধারাবাহিক আক্রমণ, সেই আক্রমণ থেমে থাকেনি, আক্রমণ আজও চলছে। তাই এই আক্রমণের বিরুদ্ধে আমাদেরকে এগিয়ে আসতে হবে। তাই ভাষা শহীদ দিবস পালন করার মধ্য দিয়েই আমাদেরকে সেই চেতনা নিতে হবে।
জগন যিশুকে স্মরণ করল উদ্ধারবন্ধ মাতৃভাষা ঐক্য মঞ্চ। মঙ্গলবার সকালে শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে শহীদদের স্মরণ করেন মঞ্চের কর্মকর্তারা। পরে এ উপলক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন মঞ্চের কোষাধ্যক্ষ জয়ন্ত কুমার দাস, সাধারণ সম্পাদক সঞ্জু রায় সহ আরো অনেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঞ্চের প্রচার সম্পাদক গোবিন্দ তালুকদার, মুকুন্দ চক্রবর্তী, কিশোর দাস, সোমা চক্রবর্তী, অমরদীপ চক্রবর্তী, অঙ্কিতা বড়ুয়া, মিতালি দাস প্রমুখ। মহান 21শে জুলাই, আজকের দিনে করিমগঞ্জ শহরে জগন এবং যিশু ভাষার নিজের মাতৃভাষাকে রক্ষা করতে গিয়ে তখনকার সময়ের পুলিশের গুলিতে প্রাণ দিতে হয়েছিল। সেই সময় থেকে আজকের এই দিনে বরাক উপত্যকার মানুষ সবাই ভাষা শহীদ হিসেবে আজকের দিনটি পালন করে থাকে। জগন যিশুর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা মাতৃভাষা ঐক্য মঞ্চ উদ্ধারবন্ধ প্রতি বছর আমরা এই দিনটিকে পালন করে থাকি আমাদের মতো করে। এবারও আমরা আমাদের ভাষা সেনানী জগন যিশুর প্রতি শ্রদ্ধা জানাবার উদ্দেশ্যে আমাদের আজকে ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছি। বর্তমানে যে করোনার প্রকোপ চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে সরকারের দেওয়া নিয়ম নীতি মেনেই আমরা আজকে আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে চলেছি। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশু খাদ্য নিয়ে বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ প্রায়ই শোনা যায়, কিন্তু কিভাবে এই দুর্নীতি হয় এবার সেটাই প্রকাশ্যে এলো। সোনাই আইসিডিএস এর অধীন উত্তর কৃষ্ণপুর এলাকার 76 নং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ওয়ার্কার বা কর্মী নূরজাহান বেগম লস্কর, তাকে অন্ধকারে রেখে তারই কেন্দ্রের জন্য বরাদ্দকৃত শিশু খাদ্য উধাও হয়ে গিয়েছে। মঙ্গলবার বিভাগীয় কার্যালয়ে সামগ্রী তুলতে গেলে তিনি জানতে পারেন সেই সামগ্রী আগেই তুলে নিয়ে গেছেন ওই কেন্দ্রের দুই হেল্পার বা সহযোগী মুজিবুদ্দিন বড়ভুয়া এবং মিনু বেগম। তার অনুপস্থিতিতে কেন এবং কিভাবে ওরা সামগ্রী নিয়ে গেল জানতে চাইলে বিভাগীয় কর্মীরা সদুত্তর দিতে পারেননি। খবর পেয়ে নূরজাহান দুই সহযোগীর সঙ্গে কথা বললে ওরা সরাসরি ওই শিশু খাদ্য থেকে অংশ দাবি করেন। অবশেষে নূরজাহান শিলচর সদর থানায় এসে কেন্দ্রের ওই দুই সহযোগীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নূরজাহান অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশু খাদ্য নিয়ে কিভাবে কেলেঙ্কারি হচ্ছে সেটা খুলে বলেন। আমার হেল্পার কাছে আর অন্য মানুষ আছে, এরারে তারা খেয়ে দিল অভিচর, ওটা আমি দেখছি না, কিন্তু পরে গিয়া দিকে মাসাল মোটর নাই হেল্পারে লিয়ে গেছে গাড়ি থেকে। এটা নিয়ে আপনি জিজ্ঞাসা করছেন না অভিষেক কাউরে? আমি জিজ্ঞাসা করছি, আমি মিনু নামে একজন ক্লার্ক টাই তান্তে জিজ্ঞাসি এটা কিরকম হইলো। আমি সিগনেচার করলাম আর আমার হেল্পারের কাছে সে জিনিসটা সমঝাইয়া দিল, তাই হইলা তোমার সারে খুঁজাইয়া পাইছি না, গতিকে তারে দেওয়া গেছে। গুরুত্ব দেই আর না হইলে মানে মাত্রা শুনতেও তাই আমি হেল্পারটা চার্জ করছি, তুমি কেন কি তার লাগিয়ে এলাই? আমার হেল্পারে কইছে কালকে আমার মিনিও রাত্রে ফোন করছে শাল মোটর ইয়ে নেওয়ার লাগে, বালতি দুইটা আসলো আর সাড়া একটা আসলো, এটাও তাই লিয়ে গেছে। কালাইন আইসিডিএস প্রজেক্টের আওতাধীন 77 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশু খাদ্য ও অর্থ বন্টনে বিমাতৃসুলভ আচরণের অভিযোগ উঠল কালাইন প্রজেক্টের সিডিপিও এন শ্যামের বিরুদ্ধে। জনগণের অভিযোগ, অন্য সেন্টারগুলোতে শিশু খাদ্য ও অর্থ বন্টন করলেও 77 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তা করছেন না সিডিপিও। বাজারের যে 77 স্কুল, এখানে কালাইন প্রজেক্টের এখানে খানি তিন মাস ধরিয়া নন্দা আর সিডিপিও ম্যাডামে বন্ধ করিয়া রাখছে। এরপরে এখানে মধ্য কল্যাণের থেকে 5-6 জন মানুষ এরপরে তোমার এরা ইয়া অ্যাপ্লিকেশন দিছে যে এরা খানিটা পাইতো না, মানে তাই লিলি বৈদ্য মানে ইয়ে করিয়া বন্ধ করিয়া রাখছে। এরপরে ম্যাডাম এখানে আইলাম, আইয়ার পরে কইল তো তুমি ওই কাগজ দো, ওই কাগজ দো, এইটা দিলাম, তাই কয় কাগজ দিয়ে আমরা রিসিভ কপি দেয় না, একদিন ওটা কয়, পরের দিন কয় মেইন কপি আনো, এইসব করতে করতে ঘুরাইতে ঘুরাইতে মানে তাই কাঠপুতুলি পাইছে আর কি আমরা রে। হ্যাঁ কাঠপুতুলি পাইছে মানে নিয়ে এখানে ঘুরায় আনে, এরপরে তাই তাই আর কি খুশি। আজকে আসলাম আমরা পাবলিক লইয়া যে আমরা খাদ্যটা কেন বন্ধ করা হইলো, তো খাদ্য বন্ধ হইলে তাই কইল এটা আমি দিতে পারতাম না, কোনো কফিও দেয় না আমরা রে, কফি না দিয়া তাই খানি বন্ধ করে দিছে। ছোটো ছোটো বাচ্চা লইয়া আইছে এরা, মানে এরার খানি পুরা বন্ধ করে রাখছে, কয় খানি হইতো না, এটা আমরা কারণ বুঝলাম না। এটা ওয়ার্কারে মানে সিডিপিও ধমকি দেয় যে চাকরি দিত না, চাকরি করতে লাগতো না, চাকরি ছাড়িয়া তুমি যাও।
পরে বিষয়টি নিয়ে কালাইন প্রজেক্টের সিডিপিও এন শেমের কাছে জানতে চাইলে তিনি বলেন, 77 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী কল্পনা রানী দেকে নিয়ে কিছু অভিযোগ রয়েছে। সমস্যা মিটমাট হয়ে গেলেই একসঙ্গে খাদ্য সামগ্রী বণ্টন করা হবে। বাচ্চা সব সমান, আমি কেউ ছাড়বো না, তাই সব কভার করো, মানে সব জেনুইন রিপোর্টও আমি কিছু করতে পারব। তাই যদি ঠিকই থাকে তাহলে সুপারভাইজার কাছে এরকম ঝাঁকড়া কেন, এরকম হলে চলবো না। সব রাইজের লোক মিলতে লাগব, কিছু সারি কিছু নিয়ে, এরকম একটু ইয়াত নয় তো, নিয়ম নাই তো। আমার ডিপার্টমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্টদি যদি ওয়েলফেয়ার করতে যায় যদি ড্যামেজমেন্ট হয় এটাতো চলে না, সরকারে আমার মাফ করতে না। আমি প্রথম থেকে মানে এই ডিপার্টমেন্টে কাজ করি, আমি মানে কোনোদিনে অন্যায় করতে না, মানে করবো না, এরকম মানে আমি শিখে। চাকরি স্থায়ীকরণ সহ বেতন কাঠামো স্থির করার দাবিতে জেলাশাসক মারফত রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র পাঠালেন এসটিসির আওতাধীন ঠিকাভিত্তিক কর্মীরা। মঙ্গলবার সংস্থার পক্ষে জেলাশাসকের হাতে ওই স্মারকপত্র তুলে দেওয়া হয়েছে। পত্রের প্রতিলিপি পাঠানো হয়েছে রাজ্যের বহু দপ্তরের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, পরিবহন মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি এবং এসটিসির ম্যানেজিং ডিরেক্টরের কাছে। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ঠিকাভিত্তিক কর্মচারীরা জানিয়েছেন, তাদের মধ্যে এমনও কর্মী রয়েছেন যারা বিগত 20 বছরেরও বেশি সময় ধরে মাত্র 8,500 টাকার বিনিময়ে নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছেন, কিন্তু আজও তাদের চাকরি স্থায়ীকরণ করা হয়নি। তারা আরও বলেন, সরকার তাদের যে পারিশ্রমিক দিচ্ছে তাতে সংসার চলে না, নুন আনতে পান্তা ফুরনো অবস্থা হয়েছে তাদের। পরিশেষে তারা রাজ্য সরকারের কাছে চাকরি স্থায়ীকরণ সহ বেতন কাঠামো নিয়ে পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন। ড্রাইভার, অফিস স্টাফ, মেকানিক্স আর অন্যান্য স্টাফ আছে, আমরা বর্তমানে এসটিসিতে চাকরি করি আর এখানেও স্টাফ আছে। 5 বছর ধরে এখানে 20-25 বছর হয়ে গেছে, কিন্তু কেউ চাকরিটা কখনো রেগুলারাইজ হয় নাই এবং আমাদের বর্তমানে যে স্যালারিটা ন্যূনতম স্যালারিটাও আমরা পাই নাই। আপাতত আমরা কোভিড-19 জন্য আমরা 24 ঘন্টা ডিউটি করি আর এতে আমাদের কোনো অসুবিধা নাই, আমরা ডিউটি করি আর আপাতত আজকে আমরা এখানে ডিসি ম্যাডামের মারফতে আমরা পরিবহন মন্ত্রী আর আমরা ম্যানেজিং ডাইরেক্টর মাননীয় সর্বানন্দ সানওয়াল আমরা তাহারে জানাইছি যে আমরা ওই স্যালারিটি দিয়ে আমরা আপাতত চলাটা খুব কষ্ট। আমরা এখানে সব ফ্যামিলি মেনটেন করেওয়ালা মানুষ আছি আমরা, আর ডিউটি আমরা যেরকম করিয়েছি আর কর্ম আরও কিছু হলেও আমরা কর্ম এটার লাগে কোনো অসুবিধা নাই। এই পয়সা দিয়ে আমরা চলা জঘন্য হয়ে গেছে, খুব বেশি অসুবিধার মধ্যে আছি আমরা। 8,500 টাকা বেতন, 8,500 টাকা বেতন দিয়ে আমরা চলা ফেরা অনেক কষ্ট হয়ে গেছে। সরকারের কাছে আপনার ডিমান্ড কী? আমরা ডিমান্ড, আমরা চাকরিটা যদি রেগুলার যদি করিয়া দেওয়া হয় যদি আমরা জেনটাও আমরা সন্তুষ্ট হইম আর যে খুব ভালো হইব আমরা আর চাকরিটা যদি রেগুলার করিয়া দেওয়া হয়, বেতন সেতন যদি বাড়াইয়া দেওয়া হয়। স্টাফগুলো আছে 6-7 মাস হয়ে গেছে ওরা বেতন পাচ্ছে না, এর মধ্যে আমাদের ড্রাইভারগুলো যারা আছে আমার বেতন প্রত্যেক মাসে ক্লিয়ার হয় না, ও মাসের বেতন আগামী মাসের 15-20-25 তারিখ এরকম হয়ে যায়। এর মধ্যে আমরা সিনিয়র স্টাফ থাকা সত্ত্বেও গুয়াহাটিতে নতুন নতুন স্টাফগুলো মানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়, আমরা কোনো সুবিধা পাই না। অসম ত্রিপুরা সীমান্তে গাঁজাসহ আটক 2 সরবরাহকারী। ত্রিপুরা পুলিশের হাতে আটক হওয়া ওই 2 সরবরাহকারী হলেন দেবজিৎ সিনহা এবং জুয়েল নাথ। তাদের বাড়ি বাজারে ছড়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত কাঁঠালতলী এলাকায়। মঙ্গলবার ব্যাগ ভর্তি গাঁজা নিয়ে তারা রেললাইন ধরে ত্রিপুরা সীমান্ত পেরোতে চাইলে পুলিশের নজরে পড়ে। পুলিশ সঙ্গে সঙ্গে তাদের ব্যাগে তল্লাশি চালিয়ে এসব গাঁজা বাজেয়াপ্ত করে। বর্তমানে দুজনে চুড়াইবাড়ি পুলিশের জিম্মায় রয়েছেন। কিছু গাঁজা নিয়ে ত্রিপুরার দিকে প্রবেশ করছে, তো সেই খবরের ভিত্তিতে আমাদের উত্তর ত্রিপুরা গোয়েন্দা শাখা এবং গোয়েন্দা শাখার খবরের ভিত্তিতে আমরা থানা পুলিশ অফিসার আমরা যাই ওখানে এবং আমরা অপেক্ষা করি এবং সোর্সের সূত্র মোতাবেক ওই দুজন লোক একটি ব্যাগ নিয়ে আসে, সঙ্গে একটা বাইসাইকেল ছিল, তাদেরকে আমরা চার্জ করছি এবং তাদের কাছ থেকে প্রায় 5.5 কেজি গাছ আমরা সিজ করি। এতে আমরা দুজন লোককে অ্যারেস্ট করি, এরা আসামেরই লোক দেবজিৎ সিনহা এবং জুয়েল নাথ, এই দুজনকে আমরা অ্যারেস্ট করি এবং মালগুলোকে সিজ করি। তার পরিপ্রেক্ষিতে চুড়াইবাড়ি থানাতে একটা কেস রেজিস্টার করেছি আমরা। কেসের নাম্বার আছে চুড়াইবাড়ি পিএস কেস নাম্বার 2020 সেক্টর নাম্বার 30 এবং সেকশন 20
বাগান এলাকায় একজনের বাড়ি আছে, আরেকজনের বাড়ি কাঁঠাল থেকে। তোরা কি আসাম থেকে কি মালগুলি নিয়ে আসতে ত্রিপুরা আসছিল? হ্যাঁ, এখন আমরা ওদের কাছ থেকে এটাই জানতে পেরেছি এবং আরও ইনভেস্টিগেশন করছি আসলে কীভাবে কোথা থেকে আনবো। চুরিকাণ্ডে জড়িত আসল অপরাধীদের পাকড়াও করার দাবিতে কাটিগড়া থানা ও সার্কেল অফিস ঘেরাও করে সার্কেল অফিসারের কাছে স্মারকপত্র তুলে দিল কাটিগড়া ব্যবসায়ী সমিতি। কাটিগড়ার ব্যবসায়ী হাবিবুর রহমানের মুদিখানা থেকে 69,50,000 টাকা চুরি যাওয়ার এক সপ্তাহ পরও পুলিশ ঘটনার কোনো ক্লু খুঁজে না পাওয়ায় মঙ্গলবার থানা ও সার্কেল অফিস ঘেরাও করেন ব্যবসায়ী সমিতি সহ এলাকার প্রায় 300 জনতা। এদিন সার্কেল অফিসারের অবর্তমানে তারা স্মারকপত্র তুলে দেন সার্কেল অফিসের বড়বাবু বিমলকান্তি ধরের কাছে। পরে তারা অবিলম্বে চুরি কাণ্ডের সঙ্গে জড়িত আসল অপরাধীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ভুবনহিল জিপির কৃষ্ণপুর খাসিয়াপুঞ্জির ফুডস্টেপের শিলান্যাস করলেন জিপি সভাপতি নিহার রঞ্জন শুক্লবৈদ্য। মঙ্গলবার পূর্বধলায় জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস, জিপি সচিব ইন্দ্রনীল চক্রবর্তী, শ্যামল ভট্টাচার্য, সন্দীপন সূত্রধরদের সঙ্গে নিয়ে ওই ফুডস্টেপের শিলান্যাস করেন জিপি সভাপতি। এখানে উল্লেখ করা যেতে পারে, চতুর্দশ অর্থ কমিশনের 2017-18 অর্থ বছরের তহবিল থেকে ওই ফুডস্টেপ নির্মাণে 2,70,000 টাকা বরাদ্দ হয়েছে। ১৭-১৮ আজকে আমরা কৃষ্ণপুরী জাপুঞ্জির ফার্স্ট পেয়েছি আমরা 2,72,000 টাকার। আজকে তারা পুঞ্জির গির্জা পর্যন্ত যে স্টেপ মানে রাস্তার স্টেপের জন্য আজকে আমরা অনুষ্ঠান যেভাবে কেনা ছিলাম না করছি ফার্স্ট পেয়েছে। আর ফার্স্ট পেয়েছে কাজটা শেষ হয়েছে, তো আমার সেকেন্ড পেয়েছেও প্রায় আমরা শেষ হয়ে গেছে। এটা ওটা শেষ হওয়ার সাথে সাথে সেকেন্ড পেয়েছে কাজ আমরা আরম্ভ। হালিচারা রোপণ করে সড়কের বেহাল দশা নিয়ে প্রতিবাদ জানালেন মানুষ। ঘটনাটি বড়খোলা জারুলতলা জিপির ধলছড়া সড়কে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিগত 5 বছর ধরে বেহাল এই সড়কটির সংস্কারের দাবি জানিয়ে এলেও কেউ এগিয়ে আসেননি। যন্ত্রণা ভোগ করতে করতে শেষমেশ তারা পথের দাবিতে পথে নামার সিদ্ধান্ত নেন। জনগণ এদিন অভিযোগ করেন, একটি চক্র সংস্কারের নামে এক্সকেভেটর দিয়ে রাস্তা কেটে 12টা বাজিয়ে দিচ্ছে। তারা এবার জেলা শাসকের দ্বারস্থ হয়ে বিষয়টি তুলে ধরবেন বলেও জানিয়েছেন এদিন। বড়খোলা কনস্টিটুয়েন্সি জারুদোলা জিবি গ্রুপ নম্বর 9, বিগত 5 বছর থাকি আমরা এই রাস্তা নিয়ে বুকিয়ার। আমরা মানে লাস্ট সীমা মানে কয়েকদিন পরে পরে চান্দা কালেকশন করণ করিয়া গড় মারোয়েন আর মেইন রুটটা ফাটিয়া ওই জায়গা ওই দেখুন ওই গতদিন আমি তার প্রতিবাদ করছি যে এই মেইন রুটটা ফাটিও না লাগে, তোমরা ঠিক আছে চান্দা কালেকশন করছো গড় মারছো, হ্যাঁ বাইরে থেকে একটু মাটি দেওয়ার ব্যবস্থা করো। আমরা কোনো মতে যাতায়াতের একটা রাস্তা আসলো, এখন আওয়া যাওয়ার মতো কোনো উপায় নাই। তারা এখানে জেসিবি লাগাইছে, লাগাইয়া ফাটিয়া গড় দিছে, দিয়া ফাটিয়া ফালাই দিছে। আমরা উপরে দিয়ে যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, এদিকে বাড়ি জার্গি, এদিকে আমার গড় জার্গি, কোন আমরা নিরুপায় হইয়া আমরা কর্মকিতা আমরা আমরা আমাদের ডিসি মহোদয় মানে উনার কাছে যাইমু, এছাড়া আমরার কোনো উপায় নাই। আমরা এমএলএর কাছেও গেছি, এটা কংগ্রেসের সময় সব কংগ্রেসে খাই দিছে। কংগ্রেসের যখন প্রিয়টা আসলো মানে এটা বারবার খা যাইছে, তারা সব কংগ্রেসীরা খাই দিছে, আমরা আর কোনো উপায় নাই। মধুরা তাইকুল নালা থেকে পাথর উত্তোলন করতে গিয়ে আটকা পড়েছে 26টি পাথরবাহী লরি। জানা গেছে মধুরা নদীতে আকস্মিক জলস্ফীতি দেখা দেওয়ায় আটকা পড়ে ওইসব লরি। তাইকুল নালার মহালদার বাদল ভট্টাচার্য জানিয়েছেন, 3 দিন আগে পাথর তুলতে তাইকুলে গিয়েছিল লরিগুলো, কিন্তু বর্তমানে নদীর জল বেড়ে যাওয়ায় লরিগুলো সেখানে আটকে রয়েছে। এতে খাদ্য সংকটে পড়েছেন লরির চালক ও খালাসিরা। জল যদি আরো বেড়ে যায় তাহলে বিপদ আরো ভয়াবহ হতে পারে বলে জানিয়েছেন বাদল। গাড়ি আমাদের গাড়ি তাইকুল নালা থেকে পাথর আনার সময় লাস্ট রিভার যেটা 14-10 গড় ওই অঞ্চলে আসার পর দেখা যাচ্ছে নদীর জল এতটাই বৃদ্ধি পেয়েছে হঠাৎ করে, যা আজ 3 দিন অবধি আমাদের গাড়ি নদীর ওই পারেই রয়েছে, গাড়ি পার হতে পারছে না। ড্রাইভার গাড়ি সব ওই নদীর ওপার থেকে এখন খাওয়া দাওয়া সব কিছু বিরাট অসুবিধার মধ্যে দিয়ে পড়ছে। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। করোনার চিকিৎসায় হাইলাকান্দিতে হবে 1500 শয্যার হাসপাতাল বললেন পীযূষ।
যথাযোগ্য মর্যাদায় বরাক উপত্যকা জুড়ে ভাষা শহীদদের স্মরণ, শিলচরে বৃক্ষরোপণ। সোনাই আইসিডিএস এর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশু খাদ্য কেলেঙ্কারি, থানায় মামলা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।